هاو انك ماما عيدة ماما عيدة عيدة قاشو কি হইলি কি হইলেটা কি হ্যাঁ আপনার বোন তো মোর সাথে হিংসা করেই আপনার হিংসা শুরু করছেন ঠিক না বুঝছেন এটা ঠিক না খুব খারাপ করতে আছেন কি শুরু করছেন কি সালামটা দিলাম উত্তর নিলেন না কি জন্য আমি সালাম দিছি তো কেমনে কেমনে আপনি নিলেন কল দেই কেমনে নিলেন কেমনে কি আরে বাবা রে আমি মনে মনে তোমার সালামের উত্তর দিছি বাবা রে বাবা মনে মনে একেবারে বান্দরের মতো কলা খাইয়া ফালান মন্ডার এই এত ওই করলে তো চলবে না মন্ডার এনে রাখ লইবে না মন্ডার হাতের মধ্যে এই খাই হেনে দিতেইবে বুঝছেন ভদ্রতা কেবা করে শিখাইবো দেও জামাই তুমি যে আমার গালে ধরে টান দিলে এটা গালে চর মারার সামে তুমি আমার গালে চর মারলে এটা কি ঠিক করলে এটা কি বলতে আছেন মামা আমি চর দেছি আমার সামনে এরম জাজ্জমান মিছা কথা বলতে আছেন বাইলি গিয়ে জানি কি বলবেন আপনারে বুঝাইলাম বুঝছেন এই যে হাতে কলমে বুঝাইলাম দৈদ্যা বুঝাই দিলাম এই যে ছোট মানুষ হইয়া জামাই হইয়া যে আপনারে শিক্ষা দিতে আছি বলতে আছি এরই তো আপনার জন্য অপমান আপনার যে গায়ে হাত দিতে বাধ্য হইছি আপনি অপমান হন নাই এখনো হন নাই আরো কিছু করতেইবি করতাম যদি সমবয়স হইতো না জাস্ট যদি এক বছরের বড় হইতেন থাবরাইয়া তার দত ফালাইয়ে দিতাম যে আপনি আধুনিক যে কাম করছেন ছোটবেলা থেকে আমি রূপালীকে কোলে পিঠে করে মানুষ করেছি আর তুমি তার স্বামী হয়ে এই প্রতিদান দিলে এইটাই আপনার প্রাপ্য ছিল এই ধরনের অন্যায় আমি সহ্য করতে পারি না ওরে কন্যা গাঁটেরা কন্যা এই দিক দিয়ে গাঁটেরা বলছেন আমি অন্যায় আমি সহ্য করতে পারি না বললাম বলাই পরক ছড়ক হেঁচেছি কারো হ্যাঁ আমি অনি বুবু আর দুলাবের কাছে গিয়ে করছি গাঁটেরা লোক কোন আনকার গাঁটেরা কি করলাম হ্যাঁ উচিত কথা কইলাম গাঁটের রেগে গেলাম না কিছু কই নাই গাঁটেরা গাঁটেরা না খালি আসি রে নিজের এলাকায় তো না অগলগুলি বাইরে যা ঠিক আইতাম ভদ্রতা সব